চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মামা শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। পরিবার সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা মজিবুর রহমান গত 8ই নভেম্বর চাকরির প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই কথা কাউকে বললে তাকে এবং তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত মজিবুর রহমান বলে অভিযোগ ওই গৃহবধূর। এ প্রসঙ্গে নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন, তাতে ধর্ষণ হয়েছিল 8 নভেম্বর। আমি বাবার বাচ্চা ছিল, তা আমাকে বলছে যে তুই কখন এসেছিস। আমি বলছি যে আমার আসা 5 দিন হয়ে গেল। এসে বলছে তুই কতখানি পড়েছিস। না তো আমি মাধ্যমিক দিয়েছিলাম, তোর ডকুমেন্টগুলো দিস তো। ঠিক আছে দিব। জি আমি তো বললাম যে কেন মামা, না তো এটা তোর মামির জন্য একটা চাকরি রাখা ছিল, চাকরিটা তোর মামিকে দিব না, তোকে দিব, তো ডকুমেন্টই দিস। এ বলে তখন আমার বরকে 11টার সময় দিয়ে পাঠালাম। পাঠানোর পরে যখন গেলা 1টা, তখন আমার বর ফোন লাগালছে আমার বরকে, বলছে যে কি গোটাকে যে লাগবে আর একটা সই লাগবে। তো আমার বর বলছে যে না, সই তো করা হয়ে গেছে, না সই করা হয়ে গেছে আর একটা লাগবে। আমার বর ওর সাথে জোর করলো। করার পরে বলছে যে ব্যবস্থা না যদি করিস তার জমা হবে না কাগজটা, আর জিনিসটা হবে না। আমার বর আমার জায়ের মোবাইল থেকে মানে কল করে আমাকে বললো যে যা মামা ডাকলে সেইটা করে আয়। আমাকে ধর্ষণ করেছে চাকরি দেওয়ার নাম বলে কিনা। আমি যখন বলেছি না আমি এ কাজ করতে পারবো না, তখন আমাকে ধরে নিয়েছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, সায়া ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। আমাকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আমাকে বলছে যে তুই যে খবর বলিস তোকেও মেরে ফেলবো, তোর স্বামীকেও মেরে ফেলবো। স্থানীয় পুলিশকে ঘটনা জানালেও কোনো লাভ হয়নি। পুলিশ গ্রেপ্তার করছে না অভিযুক্তকে বলে অভিযোগ। তাই সোমবার সঠিক বিচারের জন্য পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। এ প্রসঙ্গে নির্যাতিতা গৃহবধূর আইনজীবী মৃত্যুঞ্জয় দাস জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুর এলাকার কাওয়ামারি গ্রামের এই গৃহবধূ একে চাকরির টোপ দিয়ে একে বলে যে একটা সই বাকি আছে, মামা শ্বশুর তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে রেপ করে 8ই নভেম্বর। তারপর লোক লজ্জার ভয়ে কাউকে জানায়নি, 18ই নভেম্বর আবার বাড়িতে আসে, আবার রেপ করার চেষ্টা করে, তখন ব্যাপারটা জানাজানি হয়ে যায়, পালিয়ে যায়। 24 তারিখে হরিশ্চন্দ্রপুর থানায় এফআইআর হয়। তারপরে গত 2 তারিখে আবার স্বামীকে ঠেট দেয়, খুন করে দেবো কেস তুলে নেয়, সেটাও থানায় জিডি করা হয়েছে। এখনও আসামি অ্যারেস্ট হয়নি। এই আসামি এই মহিলার, এই ভিকটিম মহিলার মামা শ্বশুর হয় এবং সে একজন হাজি। তা আমরা চেষ্টা করছি যে এ যাতে ইমিডিয়েট পুলিশ একে গ্রেপ্তার করে। পুলিশের ভূমিকা নেগেটিভ। আমি এই ঘটনায় এসপিকে জানানো হয়েছে, এইজিপিওকে জানানো হয়েছে এবং আরও আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবাইকে আমরা জানানো যাতে বেল না পায় এবং ইমিডিয়েট। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।